আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমার স্বরচিত একটি কবিতা সাতক্ষীরা অঞ্চলের, সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের ভাষায় লেখা, আমি সেটি আবৃত্তি করার চেষ্টা করছি। আব্বা ডাকি কয় সুকাল বেলায় আজান দিলি, আব্বা ডাকি কয় হাত দেখ সেমরা উঠি পড় চলে যায় সময়, নামাজ কি তুই পড়বি নাই বিলা উঠে গিলি, জলদি করে দিয়াই দিন গরু কোডা বিলি, ঘুমের টিলায় আমার তেকুন চোখ বুড়ি আসে, আব্বা যা কয় সব বলো মাতার পর ভাসে, মনে করি কি আর একটু ঘুমুই জাবান তাই নামাজে, ঘুমিতে উঠি দেখি খাইস এখন বেজে 9টাজে, আব্বা যদিও যাইনি ফেলে নামাজ পড়িনি সুকালে, আজগি মাইরি শেষ দেবে নে দুঃখ আছে কপালে, হুম্মা উঠি মসজিদের দিক গিলাম জলদি কুড়ি, কাজা নামাজ তেগুন বলো নিলাম আমি পুড়ি, নামাজ পুড়ি আস্তে আস্তে বাড়ির দিকে আসলাম, এ যাত্রায় বোধ হয় বাইসি গিস মনে মনে করলাম, ও মা বাড়িতে আসি দেখি আব্বা রুইস দাঁড়াই, কান ধুরি আজগি দেবে নে বাড়িতে যে তাড়াই, দাদি আর মা কোন ছিল নল মেরি আসলু, আমার জন্তি তারা দেখুন শুধু শুধু ফাইসলু, আব্বা দেখুন শোকগুলির সাত বোকা বকি কুল্লু, মনে হুতিস আজকে বোধ হয় বাঘের ধরা ধরলু, শেষে ঘুরি আব্বা দেখলাম হুলু একটু ঠান্ডা, আমিও দেখুন ফিরি পেলাম ধরের খোলে জান্ডা, মনে মনে করে নিলাম ভাই খুব করে ওয়াদা, আজ করব না কোনো দিন কাজা নামাজটা বেহুদা। ধন্যবাদ।